বিপিএলে সিলেট পর্বে আজ দিনের প্রথম ম্যাচে দারুণ ছন্দে থাকা খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1:30, দ্বিতীয় ম্যাচে সন্ধে 6:30 মুখোমুখি হবে হোম টিম সিলেট স্ট্রাইকার্স ও সাকিবের রংপুর রাইডার্স। জয় দিয়ে বিপিএল এর দশম আসর শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে গেছে তামিমের ফরচুন বরিশাল। তবে নিজেদের সবশেষ ম্যাচে সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটে স্বস্তি ফিরেছে বরিশাল শিবিরে। দারুণ ছন্দে থাকা খুলনাকে হারিয়ে টপ ফোরে উঠে আসাই এখন মূল লক্ষ্য তামিম বাহিনীর। ডেফিনেটলি সবাই তো ভালোই চায়, তো আমরাও এর ব্যতিক্রম কিছু না, আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতেছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আসরে 4-4 খুলনার, একে একে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঢাকা সবাইকে হারিয়ে টানা জয়ে 8 পয়েন্ট তুলে নিয়েছে বিজয়ের দল। বরিশালের বিপক্ষে দ্বিতীয় দেখায় তাই বেশ আত্মবিশ্বাসী খুলনা। ছন্দে ফিরেছে সাকিবের রংপুরও। বরিশালের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও সবশেষ দুই ম্যাচে ঢাকা ও কুমিল্লাকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সাকিব বাহিনী। বাবর ওমরজাইদের ধারাবাহিকতা আত্মবিশ্বাসী করেছে দলটাকে। টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে সিলেটের বিপক্ষে জয়ই চোখ তাদেরও। ফরেন যারা আছে ওরা খুবই ভালো এবং আমাদের প্র্যাকটিসে ওরা যথেষ্ট আমাদেরকে হেল্প করে। টি-20 আসলে মোমেন্টামের খেলা, তো আমরা চাই যে যত আর্লি পারি আমাদের মোমেন্টামটা আমাদের দিকে নিয়ে নিতে চাই। টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে তারা। সে ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মিঠুনের দল। তৌফিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।